আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি কমান্ডার গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর 12টা নাগাদ দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখুরা এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে সাবরুমগামী টিআর 033134 নম্বরের একটি কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। জানা যায়, গাড়িটি দ্রুতগতিতে থাকায় গাড়িটি সম্পূর্ণভাবে রাস্তার মধ্যে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা 9 জন প্যাসেঞ্জার গুরুতর আহত হয়। ঘটনার পরবর্তী সময় এলাকার লোকজনের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের বাইখুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক আহত রোগীদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে। পরবর্তী সময় শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পুনরায় 6 জনকে গুমতি জেলা হাসপাতালে স্থানান্তর করে। জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়। এই দুর্ঘটনায় সমগ্র এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। শান্তির বাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।